বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের স্পোর্টস ডেস্ক। 1851 সালে যাত্রা শুরু করা পত্রিকাটিতে 1927 সালে প্রথমবারের মতো স্পোর্টস কলাম শুরু করেন জন কিরান। পরবর্তীতে কয়েকজন বিশিষ্ট লেখকদের নিয়ে গঠন করা হয় স্পোর্টস ডেস্ক, যা আমেরিকান স্পোর্টস সাংবাদিকতার ভিত্তি হিসেবে পরিচিতি লাভ করে। দ্য টাইমস কর্তৃপক্ষ এই স্পোর্টস ডেস্ক বন্ধের ঘোষণা দেয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে, কেন? মূলত স্পোর্টস বিষয়ক জনপ্রিয় ডিজিটাল সাইট দ্য অ্যাথলেটিককে আরও সক্রিয় করে তুলতেই এই পদক্ষেপ নিতে যাচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। সাম্প্রতিক সময়ে ডিজিটাল মিডিয়ার উত্থানে পাঠক হারাচ্ছে পত্রিকাগুলো, তাই প্রিন্ট সেকশনে বিজ্ঞাপনের চাহিদাও কমে যাচ্ছে, যার ফলে দ্য টাইমসের স্পোর্টস পেজও অনিয়মিত হয়ে পড়েছে। তাই এবার সেই স্পোর্টস ডেস্ক বন্ধ করে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে নজর দিচ্ছে সংবাদ মাধ্যমটি। ২০২২ শুরুতে $550 মিলিয়ন দ্য অ্যাথলেটিক কিনে নেয় দ্য টাইমস। বর্তমানে সেখানে প্রায় 400 সাংবাদিক 200-এরও বেশি পেশাদার ক্লাবের খবরাখবর কভার করে যাচ্ছে। সাবস্ক্রিপশন ভিত্তিক এই স্পোর্টস সাইটটি দৈনিক প্রায় 150টি আর্টিকেল পাবলিশ করে থাকে। ব্যবসায়িক দিক দিয়ে চিন্তা করলে দ্য অ্যাথলেটিক কিনে এখনও লাভের মুখ দেখতে পারেনি দ্য টাইমস কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত $7.8 মিলিয়ন লস হয় সংবাদ মাধ্যমটির। তবে দ্য অ্যাথলেটিকের পেইড সাবস্ক্রাইবার 1 মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে 3 মিলিয়নে, তাই 2025 নাগাদ এখান থেকে লাভের আশা করছে দ্য নিউ ইয়র্ক টাইমস। বন্ধ হতে যাওয়া দ্য টাইমসের স্পোর্টস ডেস্কে বর্তমানে 35 জন রিপোর্টার ও এডিটর কাজ করছেন। তবে স্পোর্টস ডেস্ক বন্ধ হলেও চাকরি হারাবে না তাদের কেউই। সবাইকে নিউজরুমের বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন ভূমিকায় শিফট করা হবে, আর স্পোর্টস ডেস্ক তদারকি করা হবে দ্য অ্যাথলেটিক থেকে, অর্থাৎ পত্রিকার প্রিন্ট সেকশন ও অনলাইনে স্পোর্টস বিষয়ক রেগুলার নিউজগুলো কভার করবে এই ডিজিটাল সাইডের সাংবাদিকেরা। তবে স্পোর্টসকে কেন্দ্র করে ব্যবসা, টাকা ও ক্ষমতা নিয়ে স্পেশাল আর্টিকেলগুলো লিখবে টাইমসেরই বিজনেস ডেস্ক। তাই স্বভাবতই স্পোর্টস ডেস্ক বন্ধ করেও আগের চেয়ে অনেক বড় পরিসরে স্পোর্টস নিউজ কভার করতে পারবে নিউ ইয়র্ক টাইমস।